গরুর মাংস আমরা সবাই পছন্দ করি, কিন্তু সবসময় ভুনা ভাজি খেতে খেতে যারা অভ্যস্ত কিছুই ভালো লাগছে না। আমরা চাই ডিফারেন্টভাবে গরুর মাংসটা রান্না করে খাওয়ার জন্য। আজকে তাদের জন্য এই রেসিপিটি, কচু দিয়ে গরুর মাংস, খুবই মজাদার এবং ডিফারেন্ট। চলুন দেখি কিভাবে মজার রেসিপিটি করলাম। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিলাম, চাইলে আপনারা যেই কোনো তেল দিতে পারেন। আমি এখানে সরিষার তেল দিলাম। পেঁয়াজটাকে আমি একটু বেরেস্তা করে নিলাম, বেরেস্তা করে মশলাগুলো এক এক করে দিয়ে দিলাম। এখানে আমি রসুন বাটা দিয়েছি 2 চামচ, আদা বাটা দিয়েছি 1 চামচ, জিরা বাটা 2 চামচ দিয়ে ভালো করে মশলাটা একটু ভেজে নেব। মশলাটা ভালো করে ভেজে নেওয়ার পরে কাঁচা যে ঘ্রাণটা আছে সেটা চলে যাবে। যখনই দেখব আমরা মশলাটা লাল হয়ে গেছে, তখনই আমরা একটু পানি দিয়ে দিব যেন পুড়ে না যায়। সামান্য করে পানি দিব। পানি দিয়ে আমরা এখন অন্যান্য মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি হলুদ গুঁড়ো দিয়েছি 1.5 চামচ। যেহেতু আমার মাংস কম, এখানে আমি 1/2 কেজি মাংস নিয়েছি, গরুর মাংস, হাঁসও। লাল মরিচের গুঁড়ো দিয়েছি 1.5 চামচ। চাইলে আপনারা কম বেশি দিতে পারেন ঝালের। যেহেতু আমরা এখানে কাঁচা মরিচ দিয়েছি, তাহলে যে যেমন ঝাল খাবেন তেমনই দিবেন। এখন আমি গরুর মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে এগুলাকে ভালো করে কষে নেব ঢাকনা দিয়ে ঢেকে। যে পানিটা বের হবে এটার থেকে, সেটা দিয়ে আমি গরুর মাংসটা কষে নেব, বাড়তি কোনো পানি দিব না। দেখেন আমার মাংসটা কষানো হয়ে গেছে, যে পানিটা বের হয়েছিল ওইটা শুকিয়ে গেছে। আমি কচুগুলো কিউব করে কেটে নিয়েছি। আসলে এই কচুটা হচ্ছে পানির কচু, বর্ষাকালে যেটা হয় সেটা। আমার চ্যানেলে আরও কয়েকটি রেসিপি আছে, দেখে নেবেন পানির কচুর। কচুটা দিয়ে আমি ভালো করে কষে নেব। একটু পরে পরে নেড়ে দেব যেন পুড়ে না যায়। কচুর থেকেও যথেষ্ট পানি বের হবে, পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। আমার কচুটাও কষানো হয়ে গেছে, এখন আমি ফুটন্ত গরম পানি দিব। অবশ্যই ফুটন্ত গরম পানি দিবেন, তাহলে মাংস রান্না করতে অনেক সময় লাগবে। আর আমি এখানে পানি দিয়েছি কচুর থেকে একটু উপর করে পানি দিয়েছি, কারণ এটা আমি ছোলাটাকে মিডিয়াম স্প্রেডে দিয়ে প্রথম দিকে মিডিয়ামে দিয়ে রান্না করব, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে একদম লো স্প্রেডে দিয়ে রান্না করব। যদি আমি হাই স্প্রেডে দিয়ে রান্না করি, সেক্ষেত্রে আমার পানি আরও বেশি দিতে হবে আর মাংসটা হইতেও অনেক সময় লাগবে। হয়ে গেল আমার কচু দিয়ে গরুর মাংস। আমি একটা কাঁচা পেঁয়াজ কেটে দিয়ে নিলাম উপরে,
এখানে একটু মিস্টেক হয়ে গেল, আমি এখানে বাটা গরমিয়া মশলাটা দিয়ে দিলাম, আপনারাও দিবেন, হয়ে গেল। এখন যে যার মতো করে পরিবেশন করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।